নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আগামী 4th মার্চ প্লে অফে এটিকে মোহনবাগান দলের ম্যাচ রয়েছে উড়িষ্যা এফসির বিরুদ্ধে। আর আজকের ভিডিওতে আলোচনা করব এই ম্যাচে এটিকে মোহনবাগান দলের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে তা নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো 4-2-3-1 ফরমেশানে সম্ভবত দল সাজাবেন কোচ হুয়ান ফেরান্দো, যেখানে গোলকিপার পজিশনে থাকবে আমাদের বাজ পাখি বিশাল কায়েত। দুজন সেন্টার ব্যাক হবেন প্রীতম কোটাল, সাথে ব্রেন্ডন হ্যামিল অথবা ড্যামিয়ানোভিচ। রাইট ও লেফট ব্যাক বরাবর খেলবেন আশিস রায় ও সুভাশিস বোস। মিডফিল্ডে থাকবে কার্ল ম্যাকিউ, সাথে গ্লেন মার্টিন্স। রাইট উইং বরাবর মানবীর সিং খেলবে এবং লেফট উইংয়ে আশিক ক্রুনিয়ানকে দেখা যাবে। অ্যাটাকিং মিডিয়া হিসেবে হুগো বুমাস থাকবে এবং সেন্টার ফরওয়ার্ডের পজিশনে খেলবেন ডিমিট্রি পেট্রাটস। সো এই প্লেয়িং ইলেভেন খেলার সম্ভাবনাই প্রবল রয়েছে। আর ঘরের মাঠে এই মরশুমে দারুণ ছন্দে রয়েছে ম্যারিনার্সরা এবং উড়িষ্যা দল কিন্তু শেষ 10 ম্যাচে একটিও ক্লিন শিট পায়নি। তাই যত তাদের ডিফেন্সের উপর চাপ বাড়ানো যাবে গোল পাওয়ার সম্ভাবনা কিন্তু ততই বেড়ে যাবে। তবে উড়িষ্যার আক্রমণভাগের প্লেয়ারদের থেকে সাবধানে থাকতে হবে। সো তোমরা এই প্লেয়িং ইলেভেনের সঙ্গে সহমত কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার মতে যেহেতু ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে এটিকে মোহনবাগান দল, তাই অবশ্যই কিন্তু তাদেরই জেতার সম্ভাবনা বেশি থাকবে। এবং এই মরশুমেই কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে উড়িষ্যা এফসিকে 2-0 গোলে হারিয়েছিল এবং খুবই ভালো খেলেছিল কিন্তু তারা। আর উড়িষ্যা এফসি দলের পারফরমেন্স কিন্তু শেষ কয়েকটি ম্যাচে কিন্তু খুব একটা ভালো নয়। সো দেখা যাক যে এটিকে মোহনবাগান দল সেই ফায়দাটা তুলতে পারে কি। সো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই গাইজ, বাই।